আগস্ট দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা হতে শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণি এবং নজরুল ইসলাম ওরফে রাজ সহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় একটি মিনিবার, পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পিরোজপুরের একটি কলেজ হতে এইচএসসি অধ্যয়নরত অবস্থায় ওনার ঢাকায় আগমন ঘটে। 2014 সালে তিনি প্রথম একটি ছবির মাধ্যমে চিত্রজগতে অন্তর্ভুক্ত হন। তিনি এই পর্যন্ত 30টি সিনেমা সহ 5 থেকে 6টি টিভিসিতে অংশগ্রহণ করেছেন। পিরোজপুর থেকে ঢাকায় এসে চিত্রজগতে দৃঢ় অবস্থানের পিছনে তিনি জানান, নজরুল ইসলাম ওরফে রাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্রেপ্তারকৃত পরিমণি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাকৃত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। এছাড়া তিনি তার বারে বিভিন্ন সময় পার্টি সহ বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করতেন। তার এই মিনি বারে বিভিন্ন সময় নজরুল ইসলাম রাজ সহ বিভিন্ন ব্যক্তিদের যাতায়াত ছিল। তার এই মিনিবারে অ্যালকোহল সাপ্লাই সহ বিভিন্ন সহযোগিতা করে আসত নজরুল ইসলাম ওরফে রাজ। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ওরফে রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে 1989 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বলে তিনি দাবি করেন। অতঃপর সে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি শৌবিজ জগতেও তার অনুপ্রবেশ শুরু হয়। তিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন নাটক প্রযোজনা সহ বিভিন্ন শৌবিজ অঙ্গনে বিভিন্ন প্রযোজনা করেছেন। ব্যবসায়িক জগৎ ও চিত্র জগৎ এই দুই ক্ষেত্রে সংযোগ থাকায় তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে তিনি উদ্দেশ্যে উপনীতভাবে নিজের অবস্থানকে অপব্যবহার করেছেন। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেপ্তারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। ওই সকল পার্টিতে বিভিন্ন অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। উক্ত পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন অর্থে বিভিন্ন পরিমাণে অর্থ সংগ্রহ করা হতো। এরই মাধ্যমে এই সিন্ডিকেটের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যায়। তাদের এই প্রতিটি পার্টিতে 15 থেকে 20 জন সদস্য অংশগ্রহণ করত এবং এসব সিন্ডিকেটে থেকে যাদেরকে তারা বিভিন্ন ব্যক্তিবর্গদের তারা বিদেশে প্লেজার ট্রিপ সহ বিভিন্ন ট্রিপের আয়োজন করত। এই পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পার্টি সমূহে বিভিন্ন ব্যক্তিবর্গকে পাঠানো হতো। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ এর সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেছে। তাদের সুদূর পরিকল্পনায় অগ্রসর হয়ে এবং নিজেদের বিভিন্ন স্বার্থ চরিতার্থে তারা এ ধরনের কাজ করত বলে জানায়। গ্রেপ্তারকৃত রাজ মাল্টিমিডিয়ার কার্যালয়টি অনৈতিক কাজে ব্যবহৃত হতো। গ্রেপ্তারকৃত রাজ জানায়, সে এই জাতীয় অবৈধ আয় হতে অর্থের নামে বেনামে বিভিন্ন ব্যবসা আমদানি, ব্রেজার, বালু ভরাট ও ঠিকাদারি ও শৌবিজ জগতে বিভিন্নভাবে উনি বিনিয়োগ করেছেন। তিনি বর্ণিত ব্যবসায় কয়েকজন অবৈধ অর্থের যোগানদান সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছেন।
গ্রেফতারকৃতদের ব্যবসায়িক কাঠামোতেও অস্বচ্ছতা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা অংশগ্রহণ করতেন এবং কারা বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হতেন, এই সংক্রান্তে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। এই ধরনের তথ্যগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটাও যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তদন্ত করছি, তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না। মোহন ভাই, আমি আমার বাড়িতে কাজ করি, আমি হাফিজুর রহমান ভাই। এখানে কোন 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 মডেল এটার সাথে জড়িত আছে, আপনার কি এখন পর্যন্ত কোনো লিস্ট পেয়েছেন কিনা? আমি একইভাবে বলতে চাই, এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা কারা অংশগ্রহণ করতেন তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। যেহেতু তথ্যগুলো আমাদেরকে আসামি কর্তৃক দেওয়া হয়েছে, সেই সময় এই সকল তথ্যগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা এগুলো যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। এগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আমরা পরবর্তীতে তদন্ত করে আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। শারমিন প্রিয়া, এটিএন বাংলা থেকে। আচ্ছা, এই মাদকগুলো যারা সরবরাহ করতো কারা করতো, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? আমি আমার বক্তব্যে বলেছি যে এই মাদকগুলো যারা ওনাকে সরবরাহ করতেন, এদের মধ্যে নাজমুল ইসলাম রাজও একজন। পাশাপাশি আমরা আরও কিছু ব্যক্তিবর্গের তথ্য পেয়েছি যে এখানে কিন্তু মাদকের পরিমাণ কম নয়। এখানে তার মাদকের আমরা যেটা বলেছি 120টি বোতল আগে ব্যবহৃত পেয়েছি এবং স্মৃতিমণির বাসায়, যেটা পরিমণি, ওনার বাসায় আমরা 19টি বিদেশি বোতলও পেয়েছি। তো এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা পেয়েছি, এদের মধ্যে রাজও একজন, পাশাপাশি আরও কিছু ব্যক্তির তথ্য আমরা পেয়েছি। আমরা আপনারা জানেন গতকালকে আমরা গ্রেপ্তার করেছি মিশু হাসান, জিসান, এদের কাছ থেকেও এই সম্পর্কিত কিছু তথ্য সংশ্লিষ্টতা পেয়েছি। সামগ্রিকভাবে আমরা তদন্ত করে দেখছি, যেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। কি কি মামলা হবে? এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি, স্মৃতিমণি ওরফে পরিমণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মাদক আইনে মামলা হবে, আমরা রাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, পাশাপাশি আমরা কিছু ডিজিটাল কন্টেন্ট যেটা পর্নোগ্রাফি রিলেটেড পেয়েছি সেই সম্পর্কিত মামলা প্রক্রিয়া দিন। মোহিন ভাই, আমি জয়নাল, আমি আনন্দ টিভিতে কাজ করি। আমার প্রশ্নটি হচ্ছে, রাজ মাল্টিমিডিয়া যেহেতু বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হতো, সেক্ষেত্রে কি এটি কি সিলগালা করা হবে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি নজরুল ইসলাম রাজ, তার যে প্রযোজনার যে কেরিয়ার, এটি শুরু হয় 2014 সালে। তখন তার নিজের নামে কোনো মাল্টিমিডিয়া ছিল না, সে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন নাটক সহ বিভিন্ন নাটক এবং মিডিয়া যে মুভি সেগুলো উনি প্রযোজনা করে আসছিল। পরবর্তীতে আমরা জেনেছি 2018 সালে তিনি এই রাজ মাল্টিমিডিয়াটি উনি কার্যক্রম শুরু করেন, যার মাধ্যমে তিনি ইতিমধ্যে 2টি সিনেমা প্রযোজনা করছেন। এবং এই রাজ মাল্টিমিডিয়ার যে অফিস আমরা পেয়েছি, সেই অফিসে আমরা নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিক যে নিয়ম, র্যাব অভিযান পরিচালনা করার ক্ষেত্রে যে র্যাবের একটি গোয়েন্দা দল থাকবে, আভিযানিক দল থাকবে এবং র্যাবের ম্যাজিস্ট্রেট থাকবে, তাদের মাধ্যমে আমরা গতানুগতিকভাবে অভিযান পরিচালনা করেছি। এবং এখন পর্যন্ত আমরা সেই মামলার সাথে এই অভিযানে যে তার অফিস, সেটিও তার সাথে অন্তর্ভুক্ত আছে। শোনা যাচ্ছে ভাই? আমরা একটু শুনতে পাই না, আপনি কি একটু? মোহন ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমি লিটন হায়দার, আমি বিডি নিউজে আছি। জি ভাই, সরি, আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে পরিমণি উনি 2016 সাল থেকে মাদকাসক্ত, মানে মদের প্রতি তার একটা আসক্তি আছে। আমার প্রশ্নটা ছিল যে পরিমণি এবং রাজের যে মদগুলো উদ্ধার করেছেন, পরিমণির মাদক ব্যবহারের ক্ষেত্রে তার লাইসেন্স ছিল কিনা, মানে বৈধভাবে লাইসেন্স তার ইয়ে করার ক্ষেত্রে তার অনুমতি ছিল কিনা, এটা জানেন? আমরা পরিমণির এই অভিযান যে পরিচালনা করেছি, একইভাবে যেটা আমি বলছিলাম,
একটি আইন সিদ্ধভাবে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা তার এখানে অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে গোয়েন্দা দল ছিল, র্যাবের আভিযানিক দল ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। আমরা তার বাসায় অভিযান পরিচালনাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদক পেয়েছি, যেটা আসলে একটি লাইসেন্সে কভার করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমরা তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি যেটা আইন সিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। সো আমরা যে তার লাইসেন্সের যে কপিটি পেয়েছি সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল এবং সেটা আইন সিদ্ধ ছিল না। তাদেরকে টার্গেট করে তাদের কাছে এ ধরনের এই যুবতী বয়সী যে নারী আছে তাদেরকে এভাবে বিভিন্ন কাজে অনৈতিক কাজে ব্যবহার করতো, এটা আসলে কতটুকু সত্যতা পেয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার মতো আমরাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন বিভিন্ন গণমাধ্যমে শুনেছি যার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের কথা। পাশাপাশি সে ব্যবসার সাথে তার সবিজ অঙ্গনকে সে সম্মিলিতভাবে সে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালিত করে আসছিল। সে বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা উচ্চাকাঙ্ক্ষী ছিল, যারা উচ্চবিলাসী ছিল, তাদেরকে মিডিয়া জগতে পপুলার করার ক্ষেত্রেও তার অনেক অবদান ছিল। এই কাজটি সে কিছু কিছু ক্ষেত্রে নৈতিকভাবে এবং অনৈতিকভাবে করেছে, এই সম্পর্কিত আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদেও আপনার যে বক্তব্য সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদেও আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যে বিভিন্ন উর্তীবয়সী যারা নিজেদেরকে সফল হতে চায় বা উচ্চাকাঙ্ক্ষী যারা মিডিয়া জগতে নিজের অবস্থান তৈরি করতে চায় তাদেরকে সে তাদের স্বার্থ চরিতার্থে সে সহযোগিতা করেছে, এরকম বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি আমরা তার কাছ থেকে যে ডিজিটাল কন্টেন্ট জব্দ করেছি সেখানে আমরা যেটা আমরা আপনাকে বলেছি যে তার বিরুদ্ধে আমরা ডিজিটাল পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন। বিভিন্ন ধরনের অবৈধ বা অনৈতিক কিছু আমরা ভিডিও বা কিছু কন্টেন্ট পেয়েছি যেটা আমাদের তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না, বাট তার এই সকল যে কৃতকর্ম বা অনৈতিক কার্যক্রম এগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং এগুলো সব কিছুই আমরা মামলার আওতায় নিয়ে আসছি। মঈন ভাই, আপনি বলেছেন যে জিসান নজরুল মিশুর নেতৃত্বে 10-12 জন একটি সিন্ডিকেট তৈরি করেছে যারা হচ্ছে রাজধানীর আবিজিত এলাকায় পার্টি করে, এখানে বিভিন্ন জনকে নিয়ে যাওয়া হয়, এর মাধ্যমে অর্থ উপার্জন হয়। এই পার্টির যেই নারীরা থাকে তাদের মধ্যে পরিমণি, পিয়াসা এবং মোয়াদ থাকে কিনা এই সিন্ডিকেটের সেই সব পার্টিতে? আমরা তাদেরকে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে কেন অভিযান চালালাম। আমাদের মেইন সূত্রটি ছিল আমরা গত 3 আগস্ট যে জিসান এবং মিশু হাসানকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিজাত এলাকার কিছু সুনির্দিষ্ট বারের সন্ধান পেয়েছি, কিছু ফ্ল্যাটের সন্ধান পেয়েছি যেখানে অবৈধ বারেভাবে মিনি বারের মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল, মাদক নেওয়া হচ্ছিল এবং বিভিন্নভাবে ডিজে সহ বিভিন্ন পার্টির আয়োজন করা হচ্ছিল। এর মধ্যে আমরা এই সূত্র ধরেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি আমরা আরও কিছু যে বার বা কিছু ফ্ল্যাটের সন্ধান আমরাও পেয়েছি, সেগুলো তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং সেগুলো তথ্য অনেক ক্ষেত্রেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকতে পারে। তো আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করব। ছেড়ে পারে আমরা এটাতে কাউকে তো সে ব্ল্যাকমেল করে নাই যে হ্যাঁ এই পর্নোগ্রাফি কাউকে দিয়ে সেটা করছে, কিন্তু তার কন্টেন্ট যেটা পাইছেন এটা একদম শুধু যে তার পিসিতে তার মোবাইলে তার ঘরে যে পর্নোগ্রাফি ছবি থাকে সেটি কোনো এই অফেন্সের একটা পড়ে কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা বিভিন্ন অভিযুক্তের বক্তব্য অনুযায়ী পাশাপাশি মিশু হাসান এবং জিসানের বক্তব্য অনুযায়ী আমরা জেনেছি তার মোবাইলে বা তার কাছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন উর্তীবয়সী মানুষের কন্টেন্ট ছিল এই কন্টেন্টগুলো সে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি আমার বক্তব্যে বলেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে সে ব্যবহার করেছে বিভিন্ন সময়।
যেটা অনেক ক্ষেত্রেই তার নিজের স্বার্থ চরিতার্থে, অনেক ক্ষেত্রেই কোনো ইন্ডিভিজুয়ালি কারো স্বার্থ চরিতার্থে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যারা আইনজ্ঞ আছে, এটা আইন সিদ্ধ কিনা তারা এটা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ থানায় উপস্থাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পার্টিকুলারলি পরিমণিটা তো আপনার একটা ভিকটিম লাগবে, এরকম ভিকটিম পাইছেন আপনারা? পরিমণিটা ভিকটিম লাগবে কি জন্য? এগুলো যদি কোনো কাছে করে, আমরা পরিমণির বিরুদ্ধে কোনো পর্নোগ্রাফি অ্যাক্ট বলা হয়নি। পরিমণির বিরুদ্ধে বলা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে আইন, সেটা অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে। জি, নেক্সট আর কিছু? মইন ভাই, এই যে রাজের বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমার একটা প্রশ্ন। আপনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে পর্নোগ্রাফি কন্টেন্টগুলো তৈরি করত, এটা কি কন্টেন্ট তৈরি করত কি বলেছি না? আচ্ছা, তার পিসিতে পাওয়া গেছে, এগুলো কি তার বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না ব্ল্যাকমেইলিং ছিল? সেটাই আমরা বলেছি যে প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে তার যে বিভিন্ন বক্তব্য আমরা পেয়েছি, সেটি সে যেগুলো বলেছে তার বক্তব্যের সাথে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি তার যে বক্তব্য সেটা উদ্দেশ্যপূর্ণ দিতে কি না, সে কাউকে ফাঁসানোর জন্য বলছে কিনা বা কোনো ব্ল্যাকমেল করার জন্য বলছে কিনা, এটা আমরা তদন্ত করছি। এই তদন্ত করার পরে সার্বিকভাবে আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো, এবং সার্বিকভাবে প্রমাণ হওয়ার পরেই তার বিরুদ্ধে আমরা মামলা রুজু করবো। মঈন ভাই, আমি সাদ্দাম হুসাইন। পরিমণির বাসায় যে মাদক দ্রব্যগুলি পাওয়া গেছে, এতে মনে হচ্ছে তার বাসা একটা মিনি বার হিসাবে ইউজ হতো। এক্ষেত্রে আপনারা গতকাল থেকে এখন পর্যন্ত যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন, সেখানে কি পরিমণি আপনাদের কাছে এটা স্বীকার করেছে কিনা যে বিভিন্ন সময় তার বাসায় এই ধরনের মাদকের পার্টি হতো কিনা? আমি আপনাদেরকে বলেছি, তার আমার বক্তব্যেই বলেছি যে আমরা তার বাসায় যে একটি মিনি বার পেয়েছি, যেটা আইন সিদ্ধ নয়, কারো ব্যক্তিগত বাসায় একটি মিনি বার থাকতে পারে না, তার এই যে তার বাসায় যে মিনি বার থাকাটা এটা আইন সিদ্ধ নয়। পাশাপাশি উনি আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে উনি অনেক ক্ষেত্রেই, যেহেতু উনি একটু অতিমাত্রায় মাদকাসক্ত মাঝে মাঝে ছিলেন, উনি অনেক ক্ষেত্রেই অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করতেন, এই জন্য উনি ওনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে উনি তার বাসার ফ্ল্যাটে এই ধরনের বার উনি মেনটেন করে গিয়েছেন। পাশাপাশি আমরা রাজের বক্তব্যে আমরা জেনেছি যে বিভিন্ন সময় এই বারে তারা ডিজে পার্টি সহ বিভিন্ন পার্টি আয়োজন করতো, যেখানে রাজ সহ তাদের বিভিন্ন লোকজন এই বারগুলোতে উপস্থিত থাকতেন। মঈন ভাই, আসসালামু আলাইকুম। মঈন ভাই, একটা প্রশ্ন আছে। আমি মাসুদ রেহান পলাশ। গতকালকে যখন দেখলাম যে পরিমণি ফেসবুক লাইভে আসলেন, এসে তিনি জানালেন যে তার বাড়িতে কারা যেন আসছে, তাকে হত্যা করতে আসছে, ঠিক এরকম একটা পরিস্থিতিতে তিনি ফেসবুক লাইভে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এসে থাকে তারা কেন পরিচয় দিচ্ছে না। তারপরে হচ্ছে বললো যে সাদা কালো পোশাকে আসছে, এসে তাকে মানে তার আসলে ডাকাত ডাকাত শব্দটাও সে উচ্চারণ করছে। তো এরকম একটা সরকারি বাহিনীকে নিয়ে ফেসবুকের মতো একটা জায়গায় অপপ্রচার এবং সরকারি কাজে বাধা দান, এই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য বা তার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? প্রথমত, উনি লাইভে এসে কেন এই ধরনের বক্তব্য প্রদান করলেন, তার আসলেই কোনো উদ্দেশ্য আছে কিনা, এবং কেন উনি এই বিভ্রান্তকর তথ্য প্রদান করলেন, এটাও আমরা তদন্ত করে দেখছি। কারণ র‍্যাব যখন অভিযান পরিচালনা করে, গতানুগতিকভাবে র‍্যাবের গোয়েন্দা শাখা থাকে, র‍্যাবের আভিযানিক দল থাকে এবং র‍্যাবের ম্যাজিস্ট্রেট ছিল, এবং আপনারাও গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন যে এখানে র‍্যাবের ইউনিফর্ম পরা লোক ছিলেন, গোয়েন্দা শাখার লোক ছিলেন, সবাই ছিলেন। তো প্রাথমিকভাবে আমরা মনে করি যেহেতু উনি সংক্ষুব্ধ ছিলেন, উনি ভীত সংস্থস্থ ছিলেন, এক্ষেত্রে হয়তো উনি বিভিন্ন কথা বলে থাকতে পারেন, যেটা আমরা যাচাই বাছাই করছি এবং এইটা তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। মঈন ভাই, যে পরিমণি নেতৃত্বাধীন এই চক্রের হাতে এখন পর্যন্ত কতগুলো মানুষ ভিকটিম হয়েছেন বা ব্ল্যাকমেলিংয়ে শিকার হয়েছেন? আমি যেটা আপনাদেরকে বক্তব্যে বলেছি যে পরিমণির চক্র বলি নিয়ে আমরা বলেছি নজরুল ইসলাম, রাজ, তারপরে জিসান, মিশু, এই একটি সংঘবদ্ধ চক্র ছিল যারা বিভিন্ন সময় এই ধরনের অপকর্ম করত, পার্টির নামে বা বিভিন্ন ডিজে পার্টির মাধ্যমে অনৈতিক কার্যকলাপ করত। এই চক্রে আমি বলেছি যে অলরেডি 10-12 জন রয়েছে, যে চক্রকে আমরা বিভিন্নভাবে তাদেরকে গোয়েন্দা জালে আটকে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছি। পাশাপাশি এই চক্রের মাধ্যমে কেউ প্রতারিত হয়েছে কিনা এই সম্পর্কেও বিভিন্ন তথ্য
আমরা পেয়েছি, বাট আমি বারবার আপনাদেরকে বলছি যে এই তথ্যগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা বা কারো স্বার্থ চরিতার্থ করার জন্য কিনা এটার জন্য আমাদের তদন্ত প্রয়োজন। যে তদন্তগুলো আমরা করছি এই তদন্ত পরবর্তীতে আমরা আপনাদেরকে ডিটেলস বলতে পারবো। আরেকটা প্রশ্ন, লাস্ট কোশ্চেন হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে মঈন ভাই, যে আপনারা যখন পরিমনির বাসা থেকে বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করেছেন, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অতি সম্প্রতি যে মাদকটি আমাদের দেশে এসেছে এলএসডি এবং আইস, এই ধরনের মাদকও রয়েছে, তো আপনারা তদন্তে কী পেয়েছেন এই মাদকগুলোতে সে কতদিন ধরে আসক্ত বা কাদের কাছ থেকে সে এগুলো সংগ্রহ করত? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমার বক্তব্যে বলেছি যে নায়িকা পরিমনি উনি 2016 সাল থেকে উনি নিয়মিত মাদক সেবন করতেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে উনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেছে এবং এটাই হচ্ছে বক্তব্য। ওনার বাসায় আমরা যা পেয়েছি এটাই উপস্থাপন করে উনি বলেছেন যে এটা বাসায় ছিল। আমি রাহা, গ্লোবাল টেলিভিশন থেকে। আপনি বলছিলেন যে পরিমনি এবং রাজ তারা যে মাদক পেয়েছেন এবং যে পার্টির আয়োজন করতো সেটার ফান্ডিং কারা করতো, এরকম কোন তথ্য আপনারা পেয়েছেন কিনা? আমি আপনাকে বলেছি যে এই সকল যে পার্টি আয়োজন করা হতো এই সকল পার্টি থেকে বিপুল পরিমাণ অর্থ তারা উপার্জন করতো। রাজ সহ যে সিন্ডিকেটটি আমরা বলেছি, জিসান, মিশু হাসান, এই চক্রটি বিপুল পরিমাণ অর্থ তারা সংগ্রহ করতো এবং যেটা পরবর্তীতে তারা বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহৃত করতো। এই চক্রের যারা বিভিন্নভাবে তাদেরকে অর্থ দিয়েছে আমি সেটাও বলেছি যে তারা বলেছে যে তারা কাদের কাছ থেকে অর্থ নিত এবং কারা এখানে সংশ্লিষ্ট ছিল, এই সংক্রান্ত তথ্য আমরা পর্যালোচনা করছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে বলব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আমরা কিন্তু আসলে ছিলাম র্যাবের যে ব্রিফিং সেই ব্রিফিংয়ে সরাসরি কিন্তু আমরা ছিলাম সেখান থেকে। কিন্তু র্যাবের যিনি মিডিয়া উইংয়ের প্রধান খন্দকার আল মঈন, তিনি কিন্তু বলছিলেন যে আসলে যেভাবে উদ্ধার করা হয়েছে, যে যে সামগ্রী পাওয়া গিয়েছে এবং যে মামলার যে বিষয়টি সেটি কিন্তু আসলে প্রক্রিয়াধীন রয়েছে এবং এটার সাথে সম্পৃক্ত আরও বেশ কিছু চক্রের সদস্যদের কথা বলছিলেন, রাজের সাথে সম্পৃক্ত যারা আসলে ব্ল্যাকমেলিং সহ বিভিন্ন অপরাধ প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযান পরিচালিত হবে এবং সার্বিক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আসলে তিনি দিচ্ছিলেন। এখনও রয়েছেন এখানে মিডিয়াকর্মীরা, সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, প্রশ্ন উত্তর পর্ব আমরা আপনাদের সাথে কিন্তু ইয়াহিয়ানুকে আমি যুক্ত রয়েছি র্যাব হেডকোয়ার্টার থেকে, দেখতেই পাচ্ছেন এখানে হয়তো পরিমনিকে নিয়ে আসা হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করব। দর্শক থাকুন আমাদের সাথে, পরিমনিকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, পরিমনি সহ রাজ সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। সংবাদ সম্মেলন শেষে পরিমনিকে কিন্তু নিয়ে আসা হবে, এখান থেকে নিয়ে যাওয়া হবে, আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি। বসে যান পরিমনিকে নিয়ে আসার জন্য কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আনুষ্ঠানিকভাবে র্যাব হেডকোয়ার্টারে যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু র্যাবের মিডিয়া উইংয়ের যিনি প্রধান রয়েছেন খন্দকার আল মঈন, তিনি কিন্তু শেষ করেছেন এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের প্রশ্ন উত্তর দিয়েছেন এবং প্রশ্ন উত্তর শেষে যে আইনি প্রক্রিয়া রয়েছে, মামলা রয়েছে পরিমনির বিরুদ্ধে, মাদক অধিদপ্তরের আইনে কিন্তু মামলা করা হবে এবং রাজের বিরুদ্ধে মাদক অধিদপ্তর সহ পর্নোগ্রাফির যে অ্যাক্ট রয়েছে সেই পর্নোগ্রাফির অ্যাক্টেও মামলা করা হবে। তবে পরিমনির বিরুদ্ধে কিন্তু শুধু মাদক অধিদপ্তরের আইনে কিন্তু মামলা করা হবে, সেটি কিন্তু র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
পরিমণিকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে আসা হবে। পরিমণি র্যাব হেডকোয়ার্টারে রয়েছেন, গতকালকে থেকে এখানে র্যাব সদস্যরা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এখন কিন্তু আসলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে, মামলা দেওয়া হবে। আমরা কিন্তু রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন র্যাব হেডকোয়ার্টারে গণমাধ্যমকর্মী র্যাব সদস্যরা সবাই অবস্থান নিয়েছেন, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, থাকুন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন যে র্যাবের গণমাধ্যম শাখার যিনি প্রধান অন্ধকার আলমইন ওনাকে দেখা যাচ্ছে এবং পরিমণি র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স যেটি সেটির ভিতর থেকে এখন আসবেন এবং এখানে গাড়ি প্রস্তুত রয়েছে। পরিমণিকে কিন্তু নিয়ে যাওয়া হবে, মামলা দেওয়া হবে। মাদক অধিদপ্তরের যে অ্যাক্টে রয়েছে সেই অ্যাক্টে র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল এখানে একটি মিনি বারের অস্তিত্ব কিন্তু তারা পেয়েছেন পরিমণির বাসায়, বিভিন্ন দেশি বিদেশি মাদক, এবং যেটি কিন্তু কোনো লাইসেন্সের আওতায় আসলে এত পরিমাণ মাদকের অস্তিত্ব কিন্তু আসলে থাকে না। অসংখ্য মাদক দেশি বিদেশি মাদকের বোতল কিন্তু আসলে পেয়েছেন তারা, এবং যেমনটি বলছিলেন যে 2016 থেকে পরিমণি কিন্তু আসলে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ব্যাপক পরিমাণে অ্যালকোহল গ্রহণ করতেন। পরিমণি যেটি স্বীকার করেছেন সে কারণে তিনি আসলে এত বেশি পরিমাণ মাদক ওনার বাসায় রেখেছিলেন, সেটি র্যাবের সাথে স্বীকার করেছেন বলছেন র্যাব কর্মকর্তারা। এবং র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে পরিমাণ মাদকের বোতল আসলে পরিমাণের বাসা থেকে পাওয়া গিয়েছে সেটি কিন্তু আসলে কোনো লাইসেন্সের আওতায় কিন্তু আসলে এত বেশি পরিমাণ মাদক কারো বাসায় আসলে রাখার সুযোগ নেই, লাইসেন্সের আওতায় আসলে সেটি করে না এবং সেটি এক ধরনের মিনি বার কিন্তু বলছেন সহযোগী ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ মাল্টিমিডিয়া অন্যতম সহযোগী পরিমণির সাথে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখন কিন্তু একটি আরেকটি গাড়ি আসছে যেই গাড়িতে করে আসলে পরিমণিকে নিয়ে যাওয়া হবে। একটি বিশেষ গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাবের, কালো রঙের গাড়ি, সেটি কিন্তু আসছে এবং এই গাড়িতে করে আসলে পরিমণিকে নিয়ে যাওয়া হবে। গাড়িটি সামনের দিকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ গাড়িতে করে পরিমণিকে নিয়ে যাওয়া হবে, র্যাব হেডকোয়ার্টারের একটি গাড়ি। গাড়িটি দেখতে পাচ্ছেন কালো গ্লাসের যে গাড়ি, সেই গাড়িতে করে আসলে পরিমণিকে নিয়ে যাওয়া হবে এবং এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে সামনে নিয়ে আসা হয়েছে এবং এর আগে পরিমণির সাথে অন্য যে সহযোগী রাজের সাথে তাদেরকে আরেকটি গাড়িতে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মী সহ র্যাবের সদস্যরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার এয়ারপোর্ট রোড থেকে কিন্তু আমরা সরাসরি বাংলাদেশ টাইমস আপনাদের সাথে যুক্ত রয়েছি সংবাদ সম্মেলনের পূর্ব থেকে, এবং পরিমণির বাসা থেকে যে ধরনের মাদক দ্রব্য এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, পাশাপাশি রাজ মাল্টিমিডিয়া থেকে যে ধরনের মাদক দ্রব্য সহ যৌন বিকৃত যৌনাচারের যে ধরনের দ্রব্যাদি র্যাব সদস্যরা উদ্ধার করেছেন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনারা দেখেছেন সংবাদ সম্মেলনে র্যাব গণমাধ্যম শাখার যিনি প্রধান রয়েছেন খন্দকার আলমইন তিনি আসলে বলছিলেন যে আসলে বিভিন্ন সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজ বিভিন্নভাবে আসলে এই ধরনের পার্টির আয়োজন করতেন এবং ধনী লোকদের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ তারা আসলে এই পার্টির মাধ্যমে আয়োজন করতেন এবং গণমাধ্যম মিডিয়াতে আসলে তাদেরকে মিডিয়াতে আসলে পরিমণি আসছেন এবং পরিমণি কিন্তু আসছেন, আমরা দেখতে পাচ্ছি গতকালকে যে পোশাকে আসলে পরিমণিকে আমরা দেখতে পেয়েছি সেই একই পোশাকে পরিমণিকে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিমণি এখানে রয়েছেন, পরিমণিকে আমরা দেখতে পাচ্ছি যে পরিমণি কিন্তু শার্ট পরিহিত অবস্থায় এবং একটি জিন্সের প্যান্ট শু পরে তিনি যাচ্ছেন, গতকালকে যে পোশাকে ছিলেন সেই পোশাকে কিন্তু পরিমণি রয়েছেন এবং পরিমণির হাত দু হাত কিন্তু র্যাবের দুজন সদস্যের কাছে রয়েছে। সে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, কালো গাড়ি, গ্লাসের গাড়ি, সেই গাড়িতে কিন্তু আসলে পরিমণিকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে উঠিয়ে নিয়ে উঠানো হয়েছে পরিমণিকে এবং র্যাব হেডকোয়ার্টার থেকে পরিমণিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে ধরনের তথ্য র্যাব সদস্যরা পেয়েছেন সেগুলো কিন্তু আসলে জানিয়েছেন এবং আরও আসলে এই ধরনের সিন্ডিকেটের সাথে আরও জড়িত কিনা সেই বিষয়গুলো জানার জন্য আইনগত মামলার পরে রিমান্ডের বিষয়ে আবেদন করা হবে না সেটি কিন্তু আসলে পরবর্তীতে জানা যাবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে কালো গাড়িটি রয়েছে সেই কালো গাড়িটি করে কিন্তু আসলে পরিমণিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে কিন্তু আসলে আরেকটি সাদা গাড়ি রয়েছে যে গাড়িতে আসলে রাজসহ অন্যান্য সহযোগীরা রয়েছেন এবং র্যাব সদস্যদের সামনে পেছনে গাড়িতে কর্ডন করে আসলে পরিমণিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর হেডকোয়ার্টার থেকে কিন্তু আমরা সরাসরি পরিমণির সংবাদ সম্মেলনের আগ মুহূর্ত থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং সর্বশেষ সংবাদ সম্মেলনের পর পরিমণিকে নিয়ে যাওয়া হলো এবং
বনানী থানায় মাদক অধিদপ্তর আইনে পরিমনির বিরুদ্ধে আসলে মামলা করা হবে এমন একটি তথ্য কিন্তু আসলে বলা হয়েছে। এবং রাজ মাল্টিমিডিয়ার সত্তাধিকের রাজ, যিনি আসলে প্রযোজনার সাথে জড়িত, ওনার বিরুদ্ধে আসলে মাদক অধিদপ্তরের যে আইন, সেই আইনের পাশাপাশি র‍্যাব সদস্যরা বলছিলেন যে পর্নোগ্রাফি আইনে কিন্তু আসলে মামলা করা হবে। বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তার কাছ থেকে পাওয়া গিয়েছে যেগুলো আসলে বালগার এবং অনেকটা যৌন বিকৃত যৌনাচারের সাথে সম্পৃক্ত, এই ধরনের কথা কিন্তু আসলে বলছিলেন। এবং গণমাধ্যম কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িবহরের সাথে যুক্ত হচ্ছেন, তারা কিন্তু আসলে গাড়িবহরের সাথে যাচ্ছেন। এবং আমরা কিন্তু র‍্যাব হেডকোয়ার্টার থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু আসলে এখানে যে সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনের পরে র‍্যাবের তত্ত্বাবধানে আসলে পরিমনি এতক্ষণ পর্যন্ত ছিল, গতকালকে আটক হওয়ার পর থেকে। এবং গতকালকে 4টা থেকে যে অভিযান চলেছে, গতকালকে 8:30 দিকে কিন্তু আসলে পরিমনিকে পরিমনির বাসা থেকে বনানীর বাসা থেকে কিন্তু পরিমনিকে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। এবং হেডকোয়ার্টারে কিন্তু প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিমনি রাজ এবং তার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকজন রয়েছেন, তাদের সাথে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এবং সেই সংবাদ সম্মেলনের পর এখন কিন্তু আসলে র‍্যাবের পক্ষ থেকে পরিমনিকে র‍্যাব হেডকোয়ার্টার থেকে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের কাছে হস্তান্তর করা হবে, সেখানে মামলা দায়ের করা হবে, পরবর্তীতে আইনি কার্যক্রম রুজু করা হবে। এবং এখানে যে ধরনের মাদক সহ অন্যান্য দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছিল গতকালকে, সেগুলো কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ছিল মোটামুটি পরিমনির আলোচিত, পরিমনির বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী, যিনি হঠাৎ করে উত্থান হয়েছিল এবং পতনটাও অনেকটা হঠাৎ করেই হয়েছে বলে গণমাধ্যমে কিন্তু খবর বেরিয়েছে, সেই পরিমনির উত্থান পতনের গল্পের, র‍্যাবের অভিযান এবং আটকের সর্বশেষ পরিস্থিতি আমরা ছিলাম বাংলাদেশ টাইমস আপনাদের সাথে। আমি ইয়াহিয়া নকিব ছিলাম, যুক্ত ছিলাম হেডকোয়ার্টার থেকে। এবং পরিমনির যে আলোচনা সেটি কিন্তু আসলে বেশ কয়েকদিন যাবতীয় আলোচনায় ছিলেন। এবং সর্বশেষ উনি কিন্তু আসলে দর্শন চেষ্টার একটি মামলা করেছিলেন একজন ব্যবসায়ীর বিরুদ্ধে, সেই ব্যবসায়ী এখনও জামিনে রয়েছেন। পরবর্তীতে র‍্যাব সদস্যরা কিন্তু পরিমনির বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছেন সেখানে কিন্তু আসলে বলা হচ্ছে পরিমনি বাসায় মিনি বার যেটি পাওয়া গিয়েছে সেই মদের যে সংরক্ষণ সেটার উপর ভিত্তি করে র‍্যাব সদস্যরা তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অধিদপ্তরের অ্যাক্টে কিন্তু আসলে মামলা করবেন, সে বিষয়টি কিন্তু র‍্যাব সদস্যরা জানিয়েছেন। এ ছিল মোটামুটি পরিমনির আটক অভিযান আলোচিত, যে গতকালকের অভিযান সেই অভিযানের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন যে পরিমনি কিন্তু 2020 সালে ফোর্বস ম্যাগাজিনে নাম এসেছিল, যেখানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন সহ অনেক গুণী শিল্পীদের, নায়ক নায়িকাদের আসলে নাম এসেছে ডিজিটাল তারকা হিসাবে, যেখানে পরিমনির কয়েক মিলিয়ন অনুসারী রয়েছে ফেসবুকে। সেই কারণে কিন্তু আসলে পরিমনি খুব আলোচনায় ছিলেন 2020 সালে, ফোর্বসের তালিকায় কিন্তু এই নায়িকার কিন্তু নাম এসেছিল। এবং এখন কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, সেই আলোচনা সমালোচনার পর পরিমনি কিন্তু আবারও আলোচনায় এসেছেন। এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেমনি আলোচনা রয়েছে তেমনি সমালোচনা রয়েছে, সব কিছু মিলিয়ে সব কিছু ছাপিয়েই পরিমনির বাসায় যে দীর্ঘ অভিযান, সেই অভিযানের পর সংবাদ সম্মেলন সব কিছু শেষ, এখন আইনি প্রক্রিয়ায় সামনে যে কার্যক্রম সেগুলো পরিচালিত হবে। আমি ছিলাম আপনাদের সাথে সেই পরিমনির বাসায় যে অভিযান, সেই অভিযানে আপনারা সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ সঙ্গে। এবং এখন আমরা আসলে সংবাদ সম্মেলন শেষ পর্যায়ে আগে থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং সর্বশেষ সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি র‍্যাব হেডকোয়ার্টার থেকে। এবং সেখানে পরিমনি গ্রেপ্তারের যে সর্বশেষ চিত্র সেটি আপনাদেরকে দেখিয়েছি। এবং আপনারা সর্বশেষ সংবাদ পেতে লগ ইন করতে পারেন www.bangladeshtimes.com এই ঠিকানা, এবং ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম টুইটার এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন। এখনকার মতন এই ছিল যে গ্রেপ্তার অভিযান, সেই অভিযানের পর র‍্যাবের সংবাদ সম্মেলনের পর সার্বিক সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে অন্যান্য যে কোনো খবর নিয়ে আবারও যুক্ত হবো আপনাদের সাথে, থাকুন বাংলাদেশ টাইমসের সঙ্গে। আমি ইয়াহিয়া নকিব আপনাদের সাথে ছিলাম, পরবর্তীতে আবারও যুক্ত হব।